হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লিউ এর পক্ষ থেকে তোমাদের জন্য আপকামিং যে ডাব্লু বিস এস প্রিলিমিনারি এক্সাম আসছে টার্গেট ডাব্লু বিস এস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জন্য সেই জন্য আমরা কিন্তু প্রতিদিন সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তিরিশটি করে প্রশ্নাবলী কিন্তু আলোচনা করছি এবং আজকে কিন্তু সেটার সেট নাম্বার 44। ফোর 44 নিয়ে কিন্তু হাজির হয়ে পড়েছি চুয়াল্লিশটা সেট হয়ে গিয়েছে এবং পঞ্চাশটা হয়ে গেলে তোমাদের পুরো পঞ্চাশ 30 তিরিশ পুরো দেড় হাজারটা কোয়েশ্চেনের পিডিএফ দিয়ে দেব একদম মার্চ করে তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের কিন্তু বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে এবং এই যে ক্লাসের পিডিএফগুলো এগুলো শুধুমাত্র তোমরা কিন্তু ভীষণ ডাব্লু এর যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবং প্লে স্টোর থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে সেইখান থেকেই কিন্তু শুধুমাত্র এই পিডিএফগুলো পাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেও সেখানে কিন্তু প্রতিদিন কুইজ করানো হয় ওকে তো ভীষণ ডাব্লিউ এটা অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল যেখানে পনেরো হাজারের প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার রয়েছে তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক যেখানে তিরিশটা গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নগুলি বলেছি গোটা ভিডিওটা দেখবে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু क्वेश्चन এখানে আলোচনা করা হয় তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো ইন জাইনিজিম অর্থাৎ জৈন ধর্মতে পারফেক্ট নলেজ অর্থাৎ একদম সঠিক জ্ঞান ইজ রেফার টু অ্যাস জৈন ধর্মে পারফেক্ট নলেজ বা সঠিক জ্ঞানটাকে কি একটা টার্মে টার্ম দিয়ে ব্যবহার করা হয় বা ইউজ করা হয় কি বলা হয় জৈন ধর্ম অনুসারে এই পারফেক্ট নলেজটাকে তো এটা সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হবে অপশান সি কৈভাল্লা কৈভাল্লা ভাল্লা এই কৈভাল্ল কথাটা জৈন ধর্ম অনুযায়ী কিন্তু অনুযায়ী কিন্তু পারফেক্ট নলেজ ওকে এটা হচ্ছে কি তোমার পালি ল্যাঙ্গুয়েজ পালি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কৈভাল্লা কৈভাল্লা মিনস পারফেক্ট নলেজ নেক্সট কোশ্চেন নাম্বার টু আমরা দেখবো হুইচ অফ দ্য ফলোইং কুসান কিং হু অ্যাজিউমড দ্য টাইটেল দ্য লর্ড অফ হোল ওয়ার্ল্ড অর্থাৎ কোন কুষাণ কিং ঠিক আছে কুষাণ যে বংশ ছিল সেই কুষাণ বংশের কোন রাজা নিজের একটা উপাধি নিয়েছিলেন কি উপাধি নিয়েছিলেন লর্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড অর্থাৎ গোটা পৃথিবীর হচ্ছে লর্ড বা ভগবান বা রাজা এরকম বলতে পারো তো গোটা পৃথিবীর লর্ড বা রাজা হিসাবে এই উপাধিটা কে নিয়েছিলেন কুষাণ বংশের কোন রাজা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টু এর তো কোয়েশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হবে অপশান বি ফিসেস টু ঠিক আছে ভীমা খাদিস ফিসেস টু ইনি হচ্ছেন কুষান বংশের দ্বিতীয় রাজা এবং তিনি কিন্তু ইনি হচ্ছেন কি সেকেন্ড কিং সেকেন্ড কিং ইনি হচ্ছেন এই লর্ড অফ হোল ওয়ার্ল্ড এই উপাধিটা কিন্তু নিয়েছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি আমরা দেখব মেগাস্থিনিস ওয়াজ সাকসিডেড অ্যাজ অ্যাম্বাসেডার বাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আনকমন কোয়েশ্চেন আমরা সকলেই জানি কার সময়ে এসেছিল চন্দ্র গুপ্ত চন্দ্রগুপ্ত সময় মেগাস্তিনিস এসেছিল কিন্তু কোশ্চেনটা বলছে যে মেগাস্তিনির উত্তর সুরি হিসাবে কে রাজদূত হিসাবে বা রাষ্ট্রদূত হিসাবে এই মৌর্য বংশে এসেছিল তো চন্দ্রগুপ্তর পরে চন্দ্রগুপ্তর পরে কে রাজা হয়েছিল রাজা হয়েছিল বিন্দুসার বিন্দু সারা রাজা হয়েছিলেন তো এই বিন্দুসারের সময় এই মেগাসিনিসের পরে আরও একজন রাষ্ট্রদূত ওই একই দেশ থেকে অর্থাৎ গ্রিক দেশ থেকে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আরো একজন অ্যাম্বাসডার হিসাবে এসেছিল তো কে তিনি এসেছিলেন কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তো সঠিক উত্তর হবে অপশান সি ডাইমা চাউস এই ডাইমা চৌস মেগাস্তানিসের পরে রাষ্ট্রদূত হিসাবে হচ্ছে এই বিন্দুসারের রাজসভাতে কিন্তু এসেছিলেন ঠিক আছে বিন্দুসারের রাজ্যে এসেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার ফোর আমরা দেখব কি বলছে মার্গ ইজ এ ভয়েসনাফ সেক্ট অফ হিন্দুজম ওয়াজ ফাউন্ডেড বাই অর্থাৎ হিন্দু ধর্মেরই আরও একটা ভাগ যেটা হচ্ছে বৈষ্ণব সেক্ট বা বৈষ্ণব ধারা বলতে পারো সেটার নাম কি হচ্ছে পুষ্টিমার্গ এটা কে প্রবর্তন করেছিলেন অর্থাৎ হিন্দু ধর্মেরই একটা বৈষ্ণব ধারা যেটার নাম হচ্ছে পুষ্টিমার্গ এটা কে প্রবর্তন করেছিলেন তো কোশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কে এই হিন্দু ধর্মের পুষ্টিমার্গ যেটা একটা বৈষ্ণব সেক্ট সেটা প্রবর্তন করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান সি বল্লভাচারিয়া বল্লভচার্য বল্লভাচার্য বা বল্লভাচারিয়া এই পুষ্টি মার্গ যেটা বৈষ্ণব সেক্ট অফ হিন্দু হিন্দুজম তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে ভক্তি মুভমেন্ট থেকে কিন্তু আসছে কোশ্চেনটা নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ আমরা দেখব দ্য কেভস অ্যান্ড রক কাট টেম্পেল এট ইলোরা ইলোরা যে আমরা গুহা দেখতে পাই এবং গুহা চিত্র দেখতে পাই সেই ইলোরা কেভের মধ্যে কোন ধর্মের আমরা গুহা চিত্র আমরা লক্ষ্য করে থাকি তো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর কোনটা হবে অর্থাৎ ইলোরা কেভের মধ্যে যে পাথরের চিত্রগুলো রয়েছে সেগুলো কোন ধর্মের ওপর বেস করে আঁকা হয়েছে সেটা সঠিক উত্তর কোনটা হবে অপশান চারটের নিচের চারটে অপশানগুলোর মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে সঠিক উত্তর করেছে তো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে অপশান ডি হিন্দু বুদ্ধিস্ট অ্যান্ড জৈন এই একমাত্র কেব ইলোরা কেব একমাত্র কেব যেখানে কিন্তু হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম তিনটে ধর্মরই কিন্তু নিদর্শন দেখতে পাওয়া যায় এবং সেখানে কিন্তু তিনটে ধর্মরই গুহা চিত্র কিন্তু দেখতে পাওয়া যায় ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স আমরা দেখব কি বলছে সখি সাবাদ অ্যান্ড রামায়ণী ওয়ার দ্য নোটেবেল ওয়ার্ক অফ ঠিক আছে অর্থাৎ এইগুলো হচ্ছে এক একটা গ্রন্থের নাম সখি সাবাব এবং রামায়ণী এইগুলো হচ্ছে কার হচ্ছে লেখা গ্রন্থ ঠিক আছে কোন হচ্ছে ফকিরের হচ্ছে লেখা গ্রন্থ তিনজনের নাম লেখা রয়েছে সরি চারজনের অপশান দেওয়া হচ্ছে সেন রহিম কবির এবং তুলসী দাস তো কার লেখা এই বইগুলো তো কোয়েশ্চেন নাম্বার সিক্সের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর হবে অপশান সি কবির ঠিক আছে কবির যে ফকির সন্ত যে ছিলেন ফকির সন্ত কবির সেই কবিরের কিন্তু এই তিনটে কিন্তু বিখ্যাত শকীর সবাদ এবং রামায়ণী এই তিনটে কিন্তু নোটেবেল ওয়ার্ক ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন প্রতিটা প্রশ্ন কিন্তু একদম স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে একদম সম্ভাব্য প্রশ্নাবলী পরীক্ষায় কিন্তু আসার চান্স খুবই রয়েছে তো গোটা ভিডিওটা দেখবে স্কিপ করবে না এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে থাকবে কোনটা সঠিক করতে হবে কোশ্চেন নাম্বার সেভেন আমরা দেখব কি বলছে সুদ্রাস ওয়াজ এ ডেসিপিল অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং সাইন্ট ঠিক আছে সুদ্রা নামে একজন শিষ্য ছিল ঠিক আছে এবং তিনিও একজন বিখ্যাত হচ্ছে সন্ন্যাসী ছিলেন এই সুদ্রাস হচ্ছে কোন বিখ্যাত সাইন্টের ঠিক আছে বা গুরুর হচ্ছে ডেসিপিল বা ডিসিপিল মানে হচ্ছে শিষ্য শিষ্য ছিলেন তো কোনটা সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার সেভেনের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি বল্লভাচারিয়া ঠিক আছে বল্লভাচার্য যিনি হিন্দু হিন্দু ধর্মের একজন বিখ্যাত আচার্য ছিলেন যিনি হচ্ছেন আহ পুষ্টিমার্গ প্রবর্তন করেছিলেন তেনারই শিষ্য হচ্ছেন এই সুদ্রাস এবং এই সুদ্রাস হলেন আরও একজন হিন্দু ধর্মের কিন্তু বিখ্যাত কি বলবো গুরু ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট আমরা দেখব কি বলছে ভক্ত তুকারাম ভক্ত তুকারাম ওয়াজ এ কন্টেম্পোরারি অফ হুইচ মুঘল রুলার অর্থাৎ কোন মুঘল রাজার সমসাময়িক ছিলেন এই ভক্ত তুকারাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে এবং আসার চান্স আবারও রয়েছে তো কোশ্চেন নাম্বার এইটের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো যে কোন মুঘল সম্রাটের সমসাময় ছিলেন ভক্ত তুকারাম অনেকেই কমেন্ট করেছ সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হবে অপশন ডি জাহাঙ্গীর জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন ভক্ত তুকারাম ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন আমরা দেখব ডিউরিং দ্য রেইন অফ হুইচ রুলার ইউজ অফ হ্যালো অর ডিভাইন লাইটস ওয়ার স্টার্টেড ইন পেন্টিংস ওকে বলছে কোন রাজার আমল থেকে কোন রাজার আমল থেকে যে চিত্রগুলো আঁকা হতো পটচিত্রগুলো বা দেওয়ালে রকম পোর্ট্রেটগুলো আঁকা হতো সেখানে একটা বিশেষ স্টাইল হচ্ছে যুক্ত করা হলো সেটা হচ্ছে কি এই হ্যালো বা ডিভাইন লাইটস ঠিক আছে অর্থাৎ একজন একটা হচ্ছে ঐশ্বরিক আলোর একটা সৃষ্টি ওই ছবির মধ্যে প্রবেশ করানো হলো তো সেটা কোন রাজার আমল থেকে কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর হবে অপশান সি জাহাঙ্গীর জাহাঙ্গীর নিজেও কিন্তু একজন ফেমাস আর্টিস্ট ছিলেন তিনিও কিন্তু এই রকম এই হ্যালো বা ডিভাইন লাইটস তিনি তার নিজের ছবিতেও কিন্তু প্রবেশ করিয়েছিলেন ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো নটা প্রশ্ন ছিল ইতিহাস থেকে এবার আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়বো কোশ্চেন নাম্বার টেন ইন হুইচ স্টেট ইজ লোকেটেড দ্য জংসং পিক ঠিক আছে জংসং পিক এটা কোন রাজ্যে অবস্থিত খুবই আনকমন প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবারই কিন্তু পরীক্ষায় এসেছে এটা এসএসসিতে এসেছে প্রশ্নটা তো জংসং পিক কোন রাজ্যে অবস্থিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে অপশান এ সিকিম সিকিমে এই জংশন পিকটা কিন্তু অবস্থিত রয়েছে জংশন হচ্ছে শৃঙ্গটা নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন দ্য ওল্ডার অ্যালোভিয়াল প্লেন অ্যাবাভ দ্য লেভেল অব দ্য ফ্লাড প্লেন ইজ নোন অ্যাজ হুইচ অব দ্য ফলোইং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ যে পুরাতন পলিমিত্তিকার রয়েছে বন্যায় প্লাবিত হয়ে যাওয়া নতুন পলিমৃত্তিকার আগের যে পুরাতন পলিমৃত্তিকা সেটা হচ্ছে কি নামে পরিচিত ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিওগ্রাফির মধ্যে থেকে এই প্রশ্নটা কিন্তু অনেকবারই এসেছে তো পুরাতন পলিমৃত্তিকাটাকে কি নামে ডাকা হয় এটা মেনলি উত্তর ভারতে একটা বিশেষ নামে ডাকা হয় পুরাতন পলিমৃত্তিকাটাকে তো সঠিক উত্তর হবে অপশান সি ভাঙর ভাঙর নামে কিন্তু ডাকা হয় পুরাতন পলি মৃত্তিকাটাকে ঠিক আছে পুরাতন পলিমৃত্তিকা এবং নতুন পরিমিত্তিকার নাম কি হচ্ছে এটা হচ্ছে ভাবর ঠিক আছে এটা হচ্ছে নিউ অ্যালোভিয়াল সয়েল ঠিক আছে নিউ অ্যালোভিয়াল সয়েল হচ্ছে ভাবর এবং পুরাতন হচ্ছে ভাঙর ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ আমরা দেখব হুইচ অফ দ্য ফলোয়িং পাস কানেক্টস মানালি অ্যান্ড লে ভেরি ইজি প্রশ্ন খুবই সহজ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষা এসেছে এবং অনেক ছেলে কিন্তু এটা ভুল করে আসে তো মানালি এবং লে এই দুটো জায়গাটাকে কোন পাস বা কোন গ্যাপ হচ্ছে কানেক্ট করেছে ঠিক আছে তো কোন পাস বা গ্যাপ কানেক্ট করেছে তো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অনেকেই সঠিক উত্তর করেছে তো সঠিক উত্তর হবে অপশান সি লাচালা বারালাচালা লাচালা এই পাসটা কিন্তু মানালি এবং লে এই দুটো জায়গাকে কিন্তু হচ্ছে যোগ করেছে এবং এই পাসের মধ্য থেকে কিন্তু ন্যাশনাল হাইওয়ে রয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন আমরা দেখব হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া প্রশ্নটা একটু ভালো করে দেখবে কি বলছে লার্জেস্ট ড্যাম সব থেকে বড় ড্যাম ঠিক আছে তো কোয়েশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অনেকেই কমেন্ট করেছো তো কোয়েশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হবে অপশান এ ভাগড়া অ্যান্ড নাঙ্গাল ভাগড়া অ্যান্ড নাঙ্গাল ড্যামটা কিন্তু লার্জেস্ট ড্যাম ঠিক আছে লার্জেস্ট ড্যাম এবং এটা কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে সুত লেজ রিভার লেজ রিভারের ওপর কিন্তু এই ভাগরা অ্যান্ড নাঙ্গাল হচ্ছে ড্যামটা অবস্থিত এবং এটা কোথায় অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে অনেকের মনে হতে পারে যে উত্তরটা অপশন বি হলো না কেন হীরাকুদ হীরাকুদ কিন্তু লার্জেস্ট নয় এটা হচ্ছে লঙ্গেস্ট ড্যাম লার্জেস্ট এবং এর মধ্যে তফাৎ রয়েছে লার্জেস্ট মানে বৃহত্তম এবং লঙ্গেস্ট মানে হচ্ছে দীর্ঘতম এবং হীরাকুদ ড্যামটা রয়েছে মোহা নদীর ওপর এবং এটা রয়েছে কোথায় ওড়িশা ওকে এই হচ্ছে তফাত ফরটিন আমরা এবার পলিটির মধ্যে ঢুকে পড়লাম বলছে হাউ মেনি মেম্বার্স ক্যান বি নোমিনেটেড টু লোকসভা বাই প্রেসিডেন্ট অর্থাৎ লোকসভাতে কতজন মেম্বারকে প্রেসিডেন্ট মনোনীত করতে পারে কোশ্চেনটা ভালো করে পড়বে এবং কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার ফর্টিনের সঠিক উত্তর কোনটা হবে অনেকেই কমেন্ট করেছো এবং বেশিরভাগ কিন্তু ভুল গেছে আগে কিন্তু উত্তরটা ছিল আগে যদি হতো দু হাজার সালের আগে যদি হতো তখন উত্তরটা হতো অপশান বি দুই কিন্তু এখন উত্তরটা হবে অপশান এ জিরো ঠিক আছে কেন জিরো এবং কেন দুই নয় কেননা দু হাজার সালে দু হাজার কুড়ি সালে একশো চারতম অ্যামেন্ডমেন্ট ব্যাঙ্ক ওয়ান ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমে যে প্রেসিডেন্ট দুজন করে লোকসভাতে হচ্ছে দুজন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনয়ন করতে পারতেন এইটা হচ্ছে কিন্তু খারিজ হয়ে গেছে অর্থাৎ এইটা আর নেই যে কারণে উত্তরটা হবে জিরো আগে উত্তরটা হতো অপশান বি দুই তো এখনকার এটা আপডেট হচ্ছে আপডেট উত্তর হচ্ছে অপশান এ জিরো অর্থাৎ এখন আর কিন্তু দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে প্রেসিডেন্ট কিন্তু লোকসভাতে আর মনোনয়ন করতে পারবে না এটা একশো চারতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট মিটিং অব রাজ্যসভা ওয়াজ হেল্ড ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অর্থাৎ স্বাধীনতার পরে বা স্বাধীন ভারতে রাজ্যসভার প্রথম যে মিটিংটা সেটা কো কোন সালে হচ্ছে বসেছিল তো কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের কোনটা সঠিক উত্তর হবে সেটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও তো কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে অপশন বি টু নাইনটিন ফিফটি টু উনিশশো বাহান্ন সালে প্রথম রাজ্যসভার মিটিংটা বসে এবং এটা কত তারিখে বসেছিল থার্টিন্থ মে তেরোই মে তেরোই মে এই মিটিংটা কিন্তু বসেছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দিল্লি ওয়াজ কল্ড ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকবারই পরীক্ষা এসেছে অর্থাৎ দিল্লি যে আমাদের ন্যাশনাল ক্যাপিটাল বা আমাদের জাতীয় হচ্ছে রাজধানী আমাদের দেশের রাজধানী এটা হচ্ছে এই ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসাবে কবে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু এই হচ্ছে প্রাধান্যটা পেয়েছিল ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসাবে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হবে অনেকে সঠিক উত্তর করেছে অপশান বি সিক্সটি নাইনথ সিক্সটি নাইনথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে দিল্লিটাকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হিসাবে গণ্য করা হয় এবং এটা হয়েছিল উনিশশো একানব্বই সালে উনিশশো একানব্বই সালে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে বললাম দ্য কজ অফ ইনফ্লেশান ইনফ্লেশান মিনস হচ্ছে কি মূল্য বৃদ্ধি ঠিক আছে বা মুদ্রাস্ফীতি এই মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি বা কারণ কি তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও কোশ্চেন নাম্বার সেভেন্টিন এর অনেকেই সঠিক উত্তর করেছ তো সঠিক উত্তর হবে অপশান সি ইনক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশন ইনক্রিজ ইন মানি সাপ্লাই অর্থাৎ বাজারে হচ্ছে টাকার পরিমাণ যখন বেড়ে যায় কিন্তু প্রোডাক্টের পরিমাণ যখন কমে যায় তখন কিন্তু এই ইনফ্লেশানটা শুরু হয়ে পড়ে অর্থাৎ তিনটে প্রোডাক্ট রয়েছে এবং প্রত্যেকের কাছে দশ টাকা করে রয়েছে প্রত্যেকেই চাইবে আমরা বেশি টাকা দিয়ে কিন্তু জিনিসটা কেনার চেষ্টা করবে তখন কিন্তু এই বাধ্য হয়ে এই প্রোডাক্টের দামটাও কিন্তু বাড়িয়ে দেবে যাতে কম সংখ্যক লোক সংখ্যা কিন্তু কিনতে পারে তো ইনক্রিজ ইন মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশান এই কেসটা হলে কিন্তু আমাদের বাজারে ইনফ্লেশান বা মুদ্রাস্ফীতি হয়ে থাকে নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন আমরা দেখব দ্য সিচুয়েশান উইথ ইনক্রিজিং আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশান ইজ টার্মড অ্যাস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে কোনো একটা দেশে যেখানে বেকারত্ব খুব পরিমাণ এবং মুদ্রাস্ফীতিও খুব পরিমাণ অর্থাৎ বাজারে মুদ্রাস্ফীতি খুব বেশি পরিমাণ রয়েছে এবং সাথে রয়েছে কি বেকারত্ব এই রকম হচ্ছে ডুয়েল খারাপ পরিস্থিতি থেকে যেখানে বেকারত্বের সাথে সাথে মুদ্রাস্ফীতি দুটোই রয়েছে এরকম পরিস্থিতি থেকে কী পরিস্থিতি বলে বলা হয় ইকোনমিক্সের ভাষায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অনেকেই সঠিক উত্তর করেছে অলরেডি তো সঠিক উত্তর হবে অপশান সি স্ট্যাগ ইনফ্লেশান ঠিক আছে স্ট্যাগ ইনফ্লেশান এই টার্মটা ইকোনমিক্সে বলা হয় যেখানে আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশান দুটোই কিন্তু একসাথে বিরাজ করে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন কী বলছে ইন্ডিয়া অপটেড ফর মিক্সড ইকোনমি ইন ইন্ডিয়া আমাদের দেশের অর্থাৎ আমাদের ভারতবর্ষ মিশ্র অর্থনীতি ঠিক আছে মিশ্র অর্থনীতি এটা কোন সাল থেকে আমাদের দেশে কিন্তু চালু করেছিল তো কোশ্চেন নাম্বার নাইনটিনের সঠিক উত্তর হবে অপশান সি ইন্ডাস্ট্রিয়াল পলিসি নাইনটিন ফর্টি এইটের মাধ্যমে অর্থাৎ উনিশশো সালের থেকে কিন্তু এই মিক্সড ইকোনমি আমাদের ভারতবর্ষে কিন্তু প্রবেশ করে ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন থেকে আমরা সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম জেনারেল সায়েন্স প্রথম কোশ্চেনটা বায়োলজি থেকে নাম্বার অফ ক্রোমোজোম ইন ডাউন সিনড্রোম অর্থাৎ ডাউন সিনড্রম যে রোগটা রয়েছে যে যদি কোনো ব্যক্তির মধ্যে ডাউন সিনড্রোম রোগটা থাকে তার শরীরে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কত থাকে তো এটা সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বহুবার কিন্তু প্রশ্নটা পরীক্ষায় এসেছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির অনেকেই সঠিক উত্তর করেছে তো সঠিক উত্তর হবে অপশান বি ফর্টি সেভেন নর্মালি আমাদের হিউম্যান হচ্ছে সেলে ছে ছেচল্লিশটা করে কিন্তু ক্রোমোজোম থাকে ঠিক আছে অর্থাৎ তেইশ পেয়ার বা তেইশ জোড়া কিন্তু ক্রোমোজোম থাকে কিন্তু ডাউন সিনড্রোম রোগটা হলে অর্থাৎ যদি একটা ক্রোমোজোম যদি আমাদের শরীরে বেড়ে যায় অর্থাৎ সাতচল্লিশটা যদি ক্রোমোজোম হয়ে যায় ছেচল্লিশের জায়গায় তখন কিন্তু আমাদের মধ্যে এই ডাউন সিনড্রম রোগটা কিন্তু চলে আসবে ওকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা দেখবো মোস্ট কমন ডিজিজ অফ পোলট্রি ইন ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ পোলট্রি ইন্ডাস্ট্রি যেটা রয়েছে ঠিক আছে সেই পোলট্রি ইন্ডাস্ট্রিতে মোস্ট কমন ডিজিজ সেটা কোনটা তো কোনটা হবে সঠিক উত্তর তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর হবে অপশান সি রানীক্ষেত এই রানীক্ষেত রাগ রোগটা কিন্তু এই পোলট্রি ইন্ডাস্ট্রিতে একদম কমন একটা ডিজিজ ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু মোস্ট এক্সটেন্সিভ কমনলি ইউজ সোর্স অফ থরিয়াম অ্যাস মোনাজাইট স্যান্ড অকারস ইন ইন্ডিয়া অর্থাৎ আমরা যে বেশিরভাগ পরিমাণে কমার্শিয়াল থোরিয়াম অর্থাৎ বাণিজ্যিক যে থোরিয়ামটা পেয়ে থাকি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থোরিয়ামটাকে বেশি পরিমাণে পেয়ে থাকি মোনাজাইট স্যান্ডের মাধ্যমে এই মোনাজাইট স্যান্ডটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের একটা সমুদ্র উপকূলেই পাওয়া যায় সেই উপকূলটা কোন উপকূল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও চারটে অপশানের মধ্যে থেকে চারটে উপকূলের মধ্যে থেকে কোন জায়গা থেকে এই থোরিয়ামটা মোনাজাইট স্যান্ডের মাধ্যমে আমরা পেয়ে থাকি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার কিন্তু পরীক্ষা এসেছে অনেকেই সঠিক উত্তর করেছ তো সঠিক উত্তর হবে অপশান বি ট্রানভার ট্রানভান্স কোর কোস্ট এটা হচ্ছে কেরালার কাছে অবস্থিত ঠিক আছে কেরালা ট্রাভানকোর কোস্ট সরি ট্রাভান কোস কোস্ট থেকে কিন্তু বা ট্রাভানকোর কোস্ট বা উপকূল থেকে আমরা পেয়ে থাকি এটা হচ্ছে কেরালার কাছে অবস্থিত যেখানে থোরিয়াম কিন্তু আমরা বেশি পরিমাণে পেয়ে থাকি মোনাজাইট স্যান্ডের মাধ্যমে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দ্য গ্যাস ইউসড ফর আর্টিফিশিয়াল রিপিং অফ গ্রিন ফুডস অর্থাৎ হচ্ছে কাঁচা ফলকে কৃত্রিমভাবে পাকাতে আমরা কোন গ্যাস ব্যবহার করে থাকি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা বহুবার পরীক্ষা এসেছে ডাব্লিউ এর অল্টারনেটিভ ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা আসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর করেছো তো সঠিক উত্তর হবে অপশন এ ইথিলিন ইথিলিন এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুড রিপিং এর জন্য ব্যবহার করে করা হয়ে থাকে অর্থাৎ কৃত্রিমভাবে ফলকে পাকাতে কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে এবং প্রাকৃতিক ভাবে কিন্তু অ্যাসিটিলিন ব্যবহার করা হয়ে থাকে এবং হচ্ছে এটা ন্যাচারাল ন্যাচারাল ফ্রুট রিপিং ওকে অর্থাৎ এটা কিন্তু গাছেদের উদ্ভিদের মধ্যেই কিন্তু তাকেই অ্যাসিটিলিন এবং এটা হচ্ছে প্রাকৃতিকভাবে কিন্তু ফলটা পেকে যায় এই গ্যাসের মাধ্যমে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড ভাই অর্থাৎ প্রাকৃতিক তেজস্ক্রিয়তা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা রেজস রেডিও অ্যাক্টিভিটি মানে কি হচ্ছে তেজস্ক্রিয়তা এই প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সঠিক উত্তর হবে অপশান সি হেনরি বেকারেল হেনরি বেকারেল হচ্ছে এই রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিলেন এবং যে কারণে এই বেকারেল টার্মটাই কিন্তু রেডিও অ্যাক্টিভিটির কি হয়ে গেছে এসআই ইউনিট ঠিক আছে এসআই ইউনিট হয়ে গেছে বেকারেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি বিলো টোয়েন্টি হার্জ ইজ কল্ড অর্থাৎ কুড়ি হার্জের নিচের শব্দের যে তরঙ্গটা রয়েছে সেটাকে আমরা কি নামে ডেকে থাকি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান বি ইনফ্রাসনিক ঠিক আছে ইনফ্রাসনিক আমাদের হিউম্যান ইয়ার অর্থাৎ মানুষের কান কিন্তু এই কুড়ি হার্জ থেকে কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার কুড়ি হাজার হার্জের মধ্যে যদি ফ্রিকোয়েন্সি থাকে তবেই কিন্তু আমরা শুনতে পেয়ে থাকি ঠিক আছে এর বাইরে অর্থাৎ এইদিকে কুড়ি হার্যের নিচে এবং কুড়ি হাজারের ওপরের সাউন্ড কিন্তু আমরা শুনতে পাই না অর্থাৎ কুড়ি হার্জের নিচের এটাকে বলা হয় কি ইনফ্রাসনিক এবং কুড়ি সরি কুড়ি হাজারের ওপরে কিন্তু এটা হচ্ছে আলট্রাসনিক ঠিক আছে আলট্রাসনিক সাউন্ড কিন্তু আমরা শুনতে পাই না এবং ইনফ্রাসনিক সাউন্ডকেও কিন্তু শুনতে পায় না শুধুমাত্র এই কুড়ি হাজার কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে এটা হচ্ছে কি অডিও অডিও সাউন্ড আমরা এই সাউন্ডটাই কিন্তু শুনতে পেয়ে থাকি ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের মাধ্যমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে পড়লাম ছাব্বিশ থেকে তিরিশ নাম্বার কোশ্চেন পর্যন্ত আমরা পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স করে ফেলব আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান গ্রহণকারী বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার কে হয়েছেন যারা রিসেন্টলি খেলা দেখেছো ইন্ডিয়ান ওমেন্স টিমের তারা কিন্তু এই কোশটা সঠিক উত্তর করতে পারবে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটে কে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছে অবশ্যই অপশান বি মিতালি রাজ আমাদের ইন্ডিয়ান ওমেন্স টিমের ক্যাপ্টেন মিতালি রাজ এই সব থেকে বেশি রান কিন্তু সংগ্রহ করেছেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি অস্ট্রেলিয়ান গ্র্যান্ড পিক্স টু থাউজেন্ড টোয়েন্টি খেতাব কে জিতেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অস্ট্রেলিয়ান গ্র্যান্ড কে জিতেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে যেন সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর হবে অপশান বি ম্যাক্স ভার্স্টার পেন ঠিক আছে ম্যাক্স ভার্স্টার পেন কিন্তু এই অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান খেতাবটা জিতেছেন নেক্সট কোয়েশ্চেন্টি তম আন্তর্জাতিক চলচ্চিত্র মহোৎসব বা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বাহান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোন রাজ্যে আয়োজিত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসলে আসতে পারে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের সঠিক উত্তর হবে অপশান ডি গোয়া গোয়াতে কিন্তু এই বছর বা বাহান্নতম কিন্তু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু আয়োজন হবে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সম্প্রতি প্রকাশিত নাথুরাম গডসে দ্য ট্রু স্টোরি অফ গান্ধীজ অ্যাসোসিয়েশন পুস্তকটি কে লিখেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ নাথুরাম গডসে দ্য ট্রু স্টোরি অফ গান্ধীজ অ্যাসোসিয়েশন এই পুস্তকটি বা বইটা কে লিখেছেন তো সঠিক উত্তর হবে অপশান ডি ধবল কুলকর্ণী ধবল কুলকর্নি এই বইটা লিখেছেন যেটা হচ্ছে নাথুরাম গডসে দ্য ট্রু স্টোরি অফ গান্ধীজ অ্যাসোসিয়েশন ওকে এবং আজকে যেটা আমরা আলোচনা করছি সেট নাম্বার ফর্টি ফোর ফর্টি ফোর চুয়াল্লিশতম সেট তার আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার থার্টি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসলে আসতে পারে বলছে আমাজনের বর্তমান সিইওকে বর্তমান কারেন্ট সিইওকে তো কোয়েশ্চেন নাম্বার থার্টি সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার থার্টির সঠিক উত্তর হবে জে বেজস কিন্তু আর আমাজনের বর্তমান সিইও কিন্তু আর নয় যে বেজস কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছেন তো এখন বর্তমান সিইও হচ্ছে অ্যান্ডি জ্যাসি অ্যান্ডি জ্যাসি হচ্ছে অ্যামাজন অ্যামাজনের বর্তমান সিইও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং থ্রি প্রশ্ন অনেকে কিন্তু যে বেজস অ্যান্সার করে চলে আসবে কিন্তু সেটা কিন্তু নয় বর্তমান সিইও হচ্ছে এখন অ্যান্ডি জ্যাসি ওকে তো তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে ফেললাম এবং ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইবুক ডাব ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পারচেস করে তারা প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে এগুলো কিন্তু প্রিলিমিনারি এবং মেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তোমরা জাস্ট ক্লিক করবে এবং পার্চেস করে নেবে ঠিক আছে খুবই স্বল্প মূল্যে এত ভালো হাজার প্লাস দু হাজার প্লাস ঠিক আছে দু হাজার প্লাস এমসিকিউ কিউ আবার এক্সপ্লেন নোটও দেওয়া আছে এইরকম কিন্তু কোথাও পাবে না তো অবশ্যই অবশ্যই যারা এখনও পার্চেস করনি তারা কিন্তু পারচেস করে নাও এই বুকগুলো এবং পরীক্ষা কিন্তু নেক্সট মান্থেই আছে খুবই হেল্পফুল হবে এই ই বুকগুলো ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকানটি রয়েছে সেটা কিন্তু প্রেস করতে ভুলবে না এই বেল আইকানের জন্যই কিন্তু তোমাদের কাছে ভিডিও আপডেট হওয়া মাত্রই নোটিফিকেশান কিন্তু চলে যাবে তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ নেক্সট ক্লাসে তোমাদের সেট নাম্বার ফর্টি ফাইভে হাজির দেখা হচ্ছে গুড নাইট বাই